শিশু বাচ্চা ইন্তেকাল করলে শুনেছি ইব্রাহিম আলাইহিস সালাম নাকি এলেম শিক্ষা দেন, আসলে কি তাই? কথাটি এমন নয়, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার পথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয় তো দেখেছেন তার আশপাশে অনেকগুলো শিশু বাচ্চা, এটা আছে। প্রশ্ন, শিশুরা যখন মারা যায় তার মা যদি বাচ্চাকে বারবার স্বপ্নে দেখে তার করণীয় কিছু আছে? যে না, কোনো করণীয় নেই। প্রশ্ন, 15-20 বছর ধরে খাদেম মুয়াজ্জিন এর অনুপস্থিতিতে আজান দেওয়ার দায়িত্ব পালন করছেন, তো আমার প্রশ্ন হলো খাদেমের আজান স্পষ্টভাবে বোঝা যায়, এই শব্দ সোয়াবের স্থলে রাবয়ে আজান দিচ্ছেন, তো আমার প্রশ্ন হলো এখানে গুনাকার মুয়াজ্জিনের, খাদেমের নাকি খতিব সাহেবের? যার ভুল হয় গুনা তো তার, হাজদের কারণে অকারণে ভুল ব্যক্তি দ্বারা আজান দেওয়ানো হয় তো যে দেওয়া হবে তার গুনা হবে, যে দিবে তারও হবে। প্রশ্ন, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আমিন। বাচ্চাদের প্রস্রাব কাপড়ে লাগলে প্রস্রাবের স্থানটি তিনবার ধুলে হবে নাকি পুরো কাপড়ই ধুতে হবে? যেখানে প্রস্রাব লেগেছে ওখানে ধুলেই হবে, পুরো কাপড় দিতে হবে না? প্রশ্ন, মাসিক থেকে সুস্থ হওয়ার আলামত দেখার পর ফরজ গোসল না করে সহবাসে লিপ্ত হলে গুনাহগার হবে কি? যদি 10 দিন পর আপনার মাসিক বন্ধ হয়ে থাকে তখন গোসলের আগে সহবাস করলে গুনাহগার হবেন না, আর যদি 10 দিনের আগে আপনার মাসিক বন্ধ হয় তখন গোসলের আগে সহবাস নিষেধ। প্রশ্ন, আমি শুনেছি যে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পর্দার খেলাফ হবে এই জন্য হজ করেননি, যে না সঠিক নয় এই শোনা? প্রশ্ন, ইশার চাষ ও নামাজের ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত থাকে? সূর্য একবার বরাবর মাথার উপর হওয়ার আগ পর্যন্ত থাকে। উভয় নামাজের সময় শেষ হওয়ারটা এক, শুরু হওয়ার ভিন্ন, শেষ হওয়ার এক। প্রশ্ন, প্রস্রাব পায়খানা ও গোসল করার সময় সতর খুলে করলে কি গুনাহগার হবে? সতর খোলা ছাড়া প্রস্রাব পায়খানা করবেন কিভাবে? প্রশ্ন, চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলারা কোনো কাজ যেমন কোনো কিছু কাটা অথবা রান্না করতে পারবে না বলে সমাজে প্রচলিত আছে, এ সম্পর্কে ইসলামের অভিমত কি? এই সমস্ত কাজ নিষেধ নয়, তবে এ সময় মূল কাজ হলো দোয়া ইস্তেগফার তওবাতে লিপ্ত থাকা, তওবাতে মশগুল থাকা, অন্য কাজ না করা, কিন্তু করলে গুনাহ হবে না, কোনো ক্ষতি হবে না। প্রশ্ন, চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ হলে সে সময় আমাদের কি করা উচিত বলা হয়ে গেছে? প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে চাচাতো ভাই কি চাচাতো বোনকে বিবাহ করতে পারবে? জি পারবে। প্রশ্ন, গায়রে মাহরামের সামনে কি হাত পা ও মুখ খোলা রাখা যাবে? জি না, যাবে না। প্রশ্ন, নফল নামাজে সিজদার মধ্যে যদি দোয়া করা হয় সেক্ষেত্রে সিজদার ভিতরে দুরুসুরি পড়া যাবে কিনা, যেহেতু দোয়া কবুলের জন্য দুরুসুরি বাধ্যতামূলক, দোয়া সিজদা অবস্থায় না করা চাই, দোয়া বসে হাত তুলে করাই উত্তম, সিজদা অবস্থায় করলেও এখানে দুরুসুরি নেই। প্রশ্ন, ইসলামের 4 খলিফাকে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের নাকি বিচার হয়নি? বিভিন্ন মিডিয়াতে পূর্বের খলিফাকে হত্যার বিচার করেনি পরবর্তী খলিফা, কথাটি সঠিক নয়। প্রশ্ন, মৃত ব্যক্তি মারা গেলে কবর থেকে মাটি উঠিয়ে আত্মীয় স্বজনদের হাতে দেওয়া হয়, এর কোনো শরীয়ত সম্মত হুকুম আছে কি? মাটি দেওয়ার একটা ভিন্ন ফজিলত আছে, তাই আপনি নিজে মাটি দিবেন, যে মাটি কবর থেকে উঠানো হয় সেটাই তো দিবেন, এটা সমস্যা নেই। প্রশ্ন, আমি আমার বাচ্চাকে আপনার কাছে তাহানি করাতে চাই, কখন নিয়ে আসবো? এক সময় শুক্রবার জুমার পরে নিয়ে আসবেন। প্রশ্ন, শিশু জন্মের 40 দিন পর যদি মাথা মুন্ডাই তবে সে সময় চুলের সমপরিমাণ টাকা দান করলে হবে? হবে ঠিক, বাকি মাথা মুন্ডানোর সময় 7 দিন পর। প্রশ্ন, একজন মহিলা স্বামী রেখে দ্বিতীয় আরেকজনকে বিবাহ করেছে, এ দ্বিতীয় জনের সঙ্গে সংসার করছে, দ্বিতীয় স্বামীর সাথে সংসার করার শরীয়তের বিধান কি? হারাম হবে, জিনা হবে, ওইখান থেকে তালাক প্রাপ্তা হওয়ার পর ইদ্দত শেষ হওয়ার আগে অন্য কোথাও বিয়ে বসলে এ বিয়ে হয় না। প্রশ্ন, একজন স্ত্রী স্বামী রেখে অন্যজনের সঙ্গে
পরকীয় লিপ্ত হয়েছে, এখন শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান নিজের স্বামীর কাছে ফিরে আসা, তওবা করা। প্রশ্ন, যে প্রকাশ্যে কুফুরি করে তাকে যদি কাফের না বলি তাহলে কি আমার গুণ হবে? যে না, তাকে কাফের না বলে তার কাজটি কুফুরি এটা বলা ভালো। প্রশ্ন, মদ পান করলে কি 40 দিন যাবত শরীর নাফাক থাকে? জি না। প্রশ্ন, রাষ্ট্র যদি ইসলামিক সংবিধান অনুযায়ী পরিচালিত না হয় তাহলে কি সেই রাষ্ট্রের নিয়ম নীতি মানা আমার জন্য ফরজ হবে? যে সমস্ত নিয়ম নীতি শরীয়তের সাথে সাংঘর্ষিক নয় এগুলো মানা আবশ্যক। প্রশ্ন, আমরা জানি পর্দা করা ফরজ, আবার এটাও শুনেছি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, এমত অবস্থায় কোনো ফেতনার আশঙ্কা ছাড়াই আত্মীয়তার সম্পর্ক রক্ষার্থে চাচাতো ফুফাতো ইত্যাদি বন্ধুদের সাথে ফোনে কথা বলা যাবে কি? অনুরূপ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকে অপরিচিত মেয়েদের সাথে কথা বলা যাবে কি? যে না, যাবে না, এগুলো ইসলামী নিষেধ। প্রশ্ন, আমরা নামের প্রথমে মোহাম্মদ ব্যবহার করি কেন? যদি না করি তবে কোনো ক্ষতি আছে কি, অথবা মোহাম্মদ ব্যবহার করা আবশ্যক কি না? আমার একজন ওস্তাদ হযরত মাওলানা আমিনুল্লাহ রাহিমাহুল্লাহ 128 বছর বয়সে এন্তেকাল করেছেন। এই ওস্তাদ সাগরি ছিলেন শেখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দী রাহিমাহুল্লাহ এবং ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। এই ওস্তাদের মাধ্যমে এই দুই মহান বুজুর্গ আমার দাদা ওস্তাদ হন। তো এই ওস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম, তো ওস্তাদ জবাব দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হিসাবে আমাদের সকলের নাম মোহাম্মদ। তো সকলের নাম মোহাম্মদ হলে আমরা একে অপরকে চিনব কিভাবে? এই জন্য পরে দিয়া আর একটু বাড়াই দেই, মোহাম্মদ আব্দুল সামদ, মোহাম্মদ আব্দুল হালিম, এটা চিনার জন্য বাড়াই দিই, সকলের নাম হইল মোহাম্মদ। এই এক কারণ। আর একটা হইল, আগে এক সময় হিন্দু জমিদারদের নেতৃত্ব কর্তৃত্ব চলত বেশি আমাদের দেশে, ওরা বাধ্য করত সকলের নামের আগে সিরি শব্দ লিখতে। তাই পুরানো দলিল দস্তাবিজ এখনো দেখবেন মুসলমান নামের আগে সিরি আছে, সিরি আলহাজ মৌলভি মুজাফর আহমদ, শুরুতে সিরি, পরে আলহাজ, আবার মৌলভি আছে। এই এরপরে যখন শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক, আল্লাহ তাকে গরিকে রহমত করুক, তার প্রচেষ্টায় এদের নেতৃত্ব কর্তৃত্ব খতম হয়, তো তখন ওই সিরি শব্দের মোকাবেলা হিসাবে মুসলমানেরা মোহাম্মদ লিখতে আরম্ভ করে। এখান থেকে মোহাম্মদ শুরু হয়। শুরুতে মোহাম্মদ রাখাটা আবশ্যক নয়। প্রশ্ন, আমি অনেক সময় মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না, তাই বাসায় নামাজ পড়তে হয়, কিন্তু আমার নামাজের মুসল্লা দাঁড়ানোর থেকে সিজদার স্থান প্রায় মুঠো হাত উঁচু। আমার জানার বিষয় এমন, উঁচু নিচু স্থানে দাঁড়িয়ে নামাজ পড়ে নামাজ হবে কি? এক বিগত বা তার থেকে উঁচু জায়গায় যদি সেজদা দেন তাহলে নামাজ হবে না, এর থেকে কম হইলে হবে। প্রশ্ন, আমার ভাই ইটালি কনফেকশনারি ব্যবসার সাথে সম্পৃক্ত, সেখানে হালাল পণ্যের সাথে সাথে হারাম পানীয় বিক্রয় করে থাকে, তার আয় বৈধ হবে কি না? হারাম পানীয় আনা নেওয়া এটা আমি করবো না, শুধু হালালটা করবো, হারামটা অন্য কারো দিয়ে করাবেন। প্রশ্ন, সে আমাকে উমরাহজ করার জন্য টাকা দিতে চায়, এটা আমার জন্য বৈধ হবে কি? জি, বৈধ হবে। প্রশ্ন, মজবুর ব্যক্তির জন্য সানা পড়তে হবে কি? এটা একটু বিস্তারিত মশালা। এখনো ইমাম চুপচাপ আছেন, তাহলে সানা শুরু করব। ইমাম কেরাত শুরু করে দিলে সানা বন্ধ করে দিব, এখন সানা পড়ব না। ইমাম এক আয়াত পড়ে যখন একটু থামবেন, ওয়াকফ করবেন, ওই ফাঁকে ফাঁকে পারলে পড়ে নিব, না পারলে নেই। আর যদি ইমাম কেরাত শুরু করে দেন, এই সময় এসে আমি শরীফ হয়েছি, এখন সানা পড়ব না, রহিত হয়ে গেছে। আর যদি দ্বিতীয় রাকাতে এসে শরীফ হই, তো তাহলে দুই অবস্থা হয়, নামাজ চুপচুপের নামাজ হবে যেমন জোহর আসর, তাহলে এখানে একবার সানা পড়ব, ইমামের সালামের পর দাঁড়াইয়ে আবার সানা পড়ব, আমাকে দুইবার সানা পড়তে হবে। আর যদি জোরের নামাজ হয় যেমন এশার নামাজ, মাগরিবের নামাজ, তাহলে আমি এখন সানা পড়ব না, ইমামের সালামের পর আমার বাকি রাকাত আদায় করার জন্য যখন দাঁড়াবো তখন পড়ব। প্রশ্ন, আমার স্ত্রীর সাথে আপনি করে বলতে মন চায়, কিন্তু স্ত্রী তুমি করতে করে বলতে বলে, এখানে কোনটা উত্তম? আপনি করে বলাই উত্তম। প্রশ্ন, পোলিও টিকা দেয়া ইসলামের অনুযায়ী হারাম কিনা? হারাম নয়, তবে ইসলামকে উৎসাহ দেয় না। প্রশ্ন, মাদ্রাসার ওস্তাদ দাওয়াতের কাজ করে মাদ্রাসা থেকে টাকা নেওয়া জায়েজ হবে কিনা?
মাদ্রাসার যে দায়িত্বগুলো আছে তালিম তাআলুমের এটা পালন না করে শুধু দাওয়াতের কাজ করলে বেতন বৈধ হবে না। প্রশ্ন, ইমাম মাহদিকে নাকি ইমাম বলা যাবে না, শুধু মাহদি বলতে হবে, এগুলো বেরুদা কথাবার্তা, ইমাম বললে সমস্যা কি? প্রশ্ন, নামাজের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে কি সুন্নত নামাজ আদায় করতে পারবো? জি পারবেন। প্রশ্ন, চার রাকাত নামাজের দ্বিতীয় রাকাতের বৈঠকে দুরূদ শরীফ কতটুকু পড়লে সওজদা দিতে হবে? মোহাম্মদ পর্যন্ত পড়লে সওজদা দিতে হবে। প্রশ্ন, অনেক দিন ধরে স্বপ্নদোষ হচ্ছে না, এখন স্বপ্নদোষ না হওয়ার কারণে মাঝে মাঝে প্রস্রাব করার শেষে মনিও বাইর হয়, আমার প্রশ্ন, এভাবে প্রস্রাব করার শেষে মনি বের হলে আমার উপর গোসল ফরজ হবে? জিনা গোসল ফরজ হবে না, উত্তেজনার সাথে বের হলে ফরজ হবে। প্রশ্ন, জোহর আসর মাগরিব এশা নামাজের রক্ত কি পরবর্তী রক্ত নামাজ শুরুর আগ পর্যন্ত থাকে? এগুলো বেরতে যাওয়া দেখে নেবেন। প্রশ্ন, আমি যে অফিসে চাকরি করি আমার অফিস নয়তলায়, এত উপরে আজান শোনা যায় না, তাহলে আমি আজানের জবাব দেব কিভাবে? শোনা না গেলে জবাব দেবেন না। প্রশ্ন, নফল নামাজের সেজদা অবস্থায় আল্লাহু মাগফিরলি উম্মতে মুহাম্মাদি বলা যাবে কি না? যাবে। প্রশ্ন, অনেক ভাইকে দেখা যায় বিভিন্ন ধাতুর আংটি পড়তে, সুতরাং দয়া করে বুঝিয়ে বললে ভালো হয় যে পুরুষরা কোনো ধাতুর আংটি পড়তে পারবে নাকি পারবে না? পুরুষদের জন্য শুধু রূপার আংটি তা চারানি বা তার থেকে কম ব্যবহার করা বৈধ, অন্য কোনো ধাতুর আংটি ব্যবহার বৈধ নয়। হ্যাঁ, যদি বিজ্ঞ কোনো মুসলিম ডাক্তার বলেন যে অমুক ধাতুর আংটি পড়লে তোমার এ রোগের চিকিৎসা হবে, তখন পারবেন, এছাড়া পারবেন না। ওই হকাররা বসে বসে আংটি বানাইয়া দিয়ে দেয় অষ্টধাতুর আংটি, এটা আঙ্গুলে দেওয়া মাত্র দুনিয়ার আর কোনো রোগ বলে দেহে থাকবেই না, আর লবে লবে ফালাবে, এগুলো ধোকা মাত্র। প্রশ্ন, মোটা মানুষরা নিচে বসে নামাজ পড়তে পারে না, তাই চেয়ারে বসলে নামাজ হবে কি না? নিচে পশ্চিম দিকে পা লম্বা করে মোটা চিকন সকলেই বসতে পারে, তো চেয়ারে বসার একটা বাহানা মাত্র। প্রশ্ন, মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আপনজন, সবাই বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কিন্তু সেই মায়ের যদি চরিত্র ভালো না হয়, আচার ব্যবহার খুব খারাপ থাকে, হিংসুটি ও অহংকারী হয়, তবে সেই মাকেও কি একইভাবে মূল্যায়ন করতে হবে? মা তো মা, মা খারাপ হোক আর ভালো হোক এটা মায়ের ব্যাপার, কিন্তু আমার জন্য মা, আমি আমার মায়ের হক পূর্ণ আদায় করে যাব। প্রশ্ন, ফরজ নামাজের পর একসাথে মোনাজাত করা কেমন? একসাথে মোনাজাত করা মুস্তাহাব, কারণ মুজামে তবরানী 35 খণ্ডের একটি হাদিসের কিতাব, এই কিতাবে হাদিস উল্লেখ আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, এমন কোন জামাত নেই যে জামাতের একজন দোয়া করবে অন্যেরা আমিন আমিন বলবে আর এই দোয়া আল্লাহ পাক কবুল না করে ফেরত দিবেন এমন হয় না। তো এখানে যেহেতু নামাজের পরে আমরা জামাত বন্দি আছি, ইমাম দোয়া করতেছেন, আমরা আমিন বলতেছি, ওই হাদিস অনুযায়ী আমাদের এই দোয়া আল্লাহ পাক কবুল করা ছাড়া ফেরত দিবেন না, এই জন্য এইভাবে আমরা দোয়া করি। প্রশ্ন, কেউ যদি বোতল সূত্র হিসাবে ব্যবহার করে নামাজ আদায় করে, সে সূত্র এক হাতের চেয়ে ছোট, তাহলে কি সেটা সূত্র হিসেবে গণ্য হবে? জি না, হবে না। প্রশ্ন, ফরজ নামাজের পর যদি মুনাজাত করা মুস্তাহাব হয়ে থাকে, তাহলে অনেক মসজিদেই প্রত্যেক ওয়াক্তেই মুনাজাত করা হয়, এটা কি মুস্তাহাব? প্রশ্ন তো আর বুঝলাম না। প্রশ্ন, আমার রুমের এক বড় ভাই ডাক্তার জাকির নায়েকের একজন বড় ভক্ত, আপনি ডাক্তার সাহেবের ভুলগুলো তুলে ধরেছেন বিধায় আপনাকে দেখতে পারে না এবং গালিগালাজ করে। আমি তাকে বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমানার বড় আলেমকে গালি দিলে ইমান থাকে না, কিন্তু সে মানতে চায় না এবং আপনার সাথে বেয়াদবি করার পর বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছে। আমি বললাম আলেমদের সাথে বেয়াদবির ফল, কিন্তু সে মানে না, আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন, খারাপ অভ্যাস এবং খারাপ কাজ থেকে বাঁচার কোনো আমল থাকলে বলে দিন। দৈনিক 360 বার দোয়া ইউনুস পড়বেন, গুনাহের কাজ থেকে বেঁচে থাকার নিয়তে, ইনশাল্লাহ সহজে বাঁচতে পারবেন। প্রশ্ন, চোখের জ্যোতি বাড়ানোর কোনো আমল থাকলে বলে দিন। প্রত্যেক নামাজের পরে ইয়া নুরু 7 বার পরে বৃদ্ধাঙ্গুলির নখে ফোঁক দিয়ে নখগুলো চোখে মুছে দিবেন।
আর ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারাকাল ইয়াওমা হাদীদ, এটা পড়ে চোখে ফোঁক দিবেন। প্রশ্ন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবারকে সঠিক পথে আনতে পারি, আমিন। প্রশ্ন, আমার সব জিনিসে সন্দেহ লাগে, এর থেকে বাঁচার আমল থাকলে বলে দিন। বেপরোয়া চললে আস্তে সন্দেহ চলে যাবে, আর যত বেশি সন্দেহ করবেন, লোকজনের কাছে মাসালা জিজ্ঞেস করে থাকবেন সন্দেহ নিয়ে, তত সন্দেহ বাড়তে থাকবে। প্রশ্ন, মনে খারাপ করার ইচ্ছা হলে কি করব, বিরত থাকবেন। প্রশ্ন, যদি কাপড়ে নাপাক লেগে যায় তাহলে শুধু কাপড় ওই অংশ ধুলিয়ে চলবে? জি চলবে। প্রশ্ন, মিলাদ মাহফিলের পর তাবরক দেয় সেটা খাওয়া যাবে কি না? ইশালের সওয়াবের নিয়তে দিলে আপনার দোয়া করছেন খাওয়া যাবে না, আর অন্য কোনো নিয়তে দিলে খাওয়া যাবে। প্রশ্ন, ফেসবুকে মেসেঞ্জারে লেখা লিখি করে ছেলে মেয়েরা কথা বলে আদরে, এই কথা বলার জায়গা আছে কি না? এগুলি হারাম, কবিরা গুনাহ, আল্লাহ হেফাজত করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم واقيتنك واقية الوليد، اللهم واقيتنك واقية الوليد. أي الله كتبوا أفراد منوش بكبر آشانية كنغالر نهي تمار دوار حد بتشي مولاي كريم كرور حد خليف ديورا رحمت دي شقلر بھکر جھلی کے برپور کر داؤ নবজাত শিশু না নিষ্পাপ বানায় নাও। আয় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান ফরমাও। মাওলাই করিম সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও, মত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। আয় আল্লাহ, যাদের আর্থিক দুর্বলতা আছে আর্থিক সবলতা নসিব করো, যারা অসুস্থ অতি সহজে সুস্থ করে দাও, সুস্থতার সাথে বরকতময় জিন্দেগি নসিব ফরমাও। যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা কত দূর দরাজ থেকে ব্যস্ততা থাকা সত্ত্বেও ছুটে আসে মসজিদুল আকবরে তোমার কালামের তাফসির শোনার লক্ষ্যে। আল্লাহ, তারা তাদের কর্মক্ষেত্রে থাকলে যে পরিমাণ লাভবান হতো, এখানে আসার পর কতে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি লাভবান বানিয়ে দাও। এখানের আশাকে কেন্দ্র করে সকলের নাজাতের ফয়সালা ফরমাও। আয় আল্লাহ, আমাদের মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও, জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নাও। আয় ইলাহ আল আলামিন, আয় বেনিয়াস দিন দুনিয়া মে হামারে কারসাস, মাঙ্গনে কো তু হামে ফরমা দিয়া, মাঙ্গনে কা ঢঙ্গ ভি বতলা দিয়া, মাঙ্গনে কা ঢঙ্গ ভি বতলা দিয়া। মাঙ্গনা হম পর কিয়া হায় তো নে ফর্জ, আর হামে সিখলা দিয়া আদাব আরজ, হর ঘড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। আপনি রহমত হম পর মবজুল কর, ইয়ে মুনাজাত আর দোয়া মকবুল কর, ইয়ে মুনাজাত আর দোয়া মকবুল কর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।